Welcome back to our YouTube channel. কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই যে যেখানে আছো ভালো আছো। ইনাকে সাথে নিয়ে নতুন ভিডিওতে ফিরলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। প্রায় দুই মাস পর নতুন কোন ভিডিওতে দেখা গেল ঢাকা সিনেমার এই অভিনেত্রী শাবনূরকে। সেই সাথে দেখা গেল ইয়ানাকে। শাবনূরের ভিডিওতে বরাবরই দৃষ্টি কাড়েন ইয়ানা। ইনার দুষ্টামি কথাবার্তা সবকিছুই পছন্দ করে নেটিজেনরা। ইয়ানা যেন অনেকটাই শাবনূরেরই কপি। শাবনূরের মতো চলাচল, হাসি, আনন্দে সবসময়ই মেতে থাকতে সবসময় পছন্দ করে। ইনায়া দেখতেও অনেকটাই শাবনূরের মতোই। শাবনূর ও ইয়ানার কথাবার্তা এতটাই চমৎকার, এতটাই গভীর, তার প্রতিটি রিভিউতেই ফুটে ওঠে। ইনায়া শাবনূরের বোনের মেয়ে হলেও যেন নিজের মেয়ের মতোই। তাদের মধ্যকার ভালোবাসা দেখলে যে কেউ মনে করবে ইনায়া শাবনূরেরই মেয়ে, যদিও নিজের মেয়ের মতোই আদর করেন, ভালোবাসেন। ছোটবেলা থেকেই ভালোবাসা আদর দিয়ে বড় করেছেন ইনায়াকে। অস্ট্রেলিয়াতেও একসাথে থাকেন তারা। দেশে ফিরলেও তারা একসাথে দেশে আসেন, আবার অস্ট্রেলিয়াতে গেলে একসাথেই সবাই যান। এমন চমৎকার সম্পর্ক বর্তমানে দেখাই যায় না। এবারের কুরবানির ঈদে শাবনূর ইনায়াকে ঈদের সালামি দিয়েছিল। ইনায়া তার সালামি দরিদ্র অসহায় শিশুদের মাঝে পাঞ্জাবি কিনে দান করেন। সমাজে অসহায় ও দুষ্টু ছেলে মেয়েদের জন্য সকলের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন এই ইনায়া। ছোট ছোট বাচ্চাগুলো বাংলাদেশে আসে, ওরা গরিব, ওরা কোনো খাবার নাই, কিছু না। সো ভিউয়ার্স, শাবনূর ও ইয়ানার কথাবার্তা ও দুষ্টুমি আপনাদের কেমন লাগে সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।